সেরা আয়োজন ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল সন্দীপ রিয়েল স্টার ক্লাব পরিচালিত মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান আন্তঃ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সন্দীপের সাংসদ আলহাজ মাহফুজুর রহমান মিতা। সন্দীপ রিয়েল স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ সোয়াইবের সঞ্চালনায় ও মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন, সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, সন্দীপ থানার ওসি তদন্ত মোহাম্মদ জাকির হোসেন, সারিকাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম পনির, বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভেন্ডর, শিক্ষক কাজী আফাজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন, চোকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কাজী ইকবাল আজম, মাস্টার আবুল হোসেন, সারিকাইতের ইউপি সদস্য ইসমাইল হোসেন শান্ত, সাবেক ইউপি সদস্য আশরাফ উল্লাহ আসিফ, আক্তার হোসেন শিবলি, সারিকাইত শের আলীপাড়ার সমাজপতি মোহাম্মদ শফিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইবনুস সারমান ইরান, সন্দীপ আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাতঘরিয়া ইউপি সদস্য মোহাম্মদ আতাউল্লাহ মেহরাব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ক্রীড়ামোদী দর্শক। খেলার ফলাফল 1-1 গোলে সমতা বিরাজ করায় পরবর্তীতে টাই ব্রেকারে 4-3 গোলে মাইটভাঙ্গা ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয়েছে শিবের হাট ফুটবল একাদশ।